আসসালামু আলাইকুম ছাব্বিশ তারিখে কি হবে এটা নিয়ে এখন চারদিকে তুলকালাম মতো পরিস্থিতি কেউ বলছে আইফোন সিক্সটিন প্রো কিনবে কেউ তার প্রিয় মানুষকে স্বর্ণের জুয়েলারি গিফট করবে কেউ আর ওয়ান ফাইভ বা কেউ তার স্বপ্নের প্রপার্টি ক্রয় করতে চাচ্ছে বর্তমানে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখটা নিয়ে খুবই ঘোলাটে পরিস্থিতি আবার অনেকেই বলছে নাকি চট করে ঢুকে পড়বে তো ছাব্বিশে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে তো ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণত টেলিগ্রাম বট যে হামস্টার কোম্বাট রয়েছে এটার মাধ্যমে মাইনিং করে যে কয়েন জেনারেট বা আর্ন করা হয় এবং জেনারেটকৃত কয়েন কিন্তু এয়ারড্রপসের মাধ্যমে এটা আবার যখন টোকেন পাওয়া যায় তখন বিক্রি করা হয় এবং এর এগেন্স্টে আপনাকে একটা কিন্তু প্রফিট দেওয়া হয় এই কয়েনগুলার যে টিকিটগুলা রয়েছে বিক্রি করে বিকাশ শকেট নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা নিতে পারেন তো আপাজে চট করে ঢুকে পড়বে বিষয়টা এমন না তবে হ্যামস্টার কম্বাটের ক্ষেত্রে অবশ্যই যারা ইউজ করতেছেন যারা হচ্ছে বট ইউজ করে সরাসরি ট্যাপ করতেছেন বা অ্যাপস ইউজ করে সেক্ষেত্রে কিন্তু এটা সিস্টিং হিসাবে চলে যাবে আপনি হয়তো বা হাত দিয়ে ক্লিক করে করে ট্যাপ ট্যাপ করে করে আপনি কয়েন জেনারেট করতে পারেন সেটা মোটামুটি ঠিক রয়েছে তবে ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদের কিন্তু এভারেজ দেখা যেতে পারে যে বেশিরভাগ মানুষ না খুবই কম মানুষ কিন্তু এইখান থেকে চার হাজার থেকে পাঁচ হাজার ডলার পাবে কেউ হয়তোবা দেখা যেতে পারে যে একশো ডলারও পেতে পারে বেশিরভাগ মানুষ একশো ডলারের আশেপাশে পাবে এর চেয়ে বেশি কিন্তু পাবে না আর হ্যামস্টার কোম্পার্ট কিন্তু বাইন্যান্সে ইতিমধ্যে লিস্টেড হয়ে গেছে তো ছাব্বিশ তারিখে আপা চট করে দেশে ঢুকে পড়বে বিষয়টা এইরকম না ওই যে আপা আপাগো একটা রেকর্ডে মনে হয় মানে একশো বারের মতো আপা আপাগো বলে ওই ছেলেটা বলেছে সাবেক প্রধানমন্ত্রীকে সো এইটাই ছিল বিস্তারিত এত পানি খাওয়ার কিছু নেই